জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জী আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্র বিজ্ঞানে। অমাবস্যার পুজো ভালোই কাটলো, কৌশিক অমাবস্যা আমার যেমন ভালো কেটেছে বিশ্বাস করি মা বগলার কৃপায় আপনাদের সকলেরই ভালো কেটেছে। এবং আমি এটা জানি যে যারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন কৌশিক অমাবস্যায় নিজের নাম গোত্র দিয়ে যে একটু সংকল্প করে দেওয়ার জন্যে বা একটু বিনিয়োগও করে দেওয়ার জন্যে আমি আমার সাধ্য মতন তাদের প্রত্যেকের জন্যই করেছি। এবং যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন এই ধরনের ক্রিয়াকলাপ করব, ততদিন অবশ্যই করে সকলের মঙ্গল কামনার্থে এই কাজটা আমি করবই করব। যাই হোক, এরপরে যেটা বলার সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা কথা আমি বারংবার বলি যে আপনারা আপনাদের পার্সোনাল সমস্যাগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে লিখুন এবং আপনাদের ব্যক্তিগত মতামত সেটাকেই কিন্তু, বা খুব সাধারণ কোনো প্রশ্ন থাকলে সেটাকেই কিন্তু কমেন্ট বক্সে লিখুন। এবং কুরুচিকর মন্তব্য কিন্তু আপনি করবেন না, যার জন্য আমি বাধ্য হয়ে কড়া সিদ্ধান্ত নেওয়ার দিকে ভাবনা চিন্তা করছি। তো যাই হোক, যারা আমার ভিডিওটাকে দেখেন শোনেন মানেন, যারা এই ভিডিও থেকে উপকার লাভ করেন তাদেরকে বলবো যে অবশ্যই করে ভিডিওটা দেখার পরে পারিশ্রমিক হিসাবে আমাকে একটা লাইক দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দেবেন মন খুলে, আমার কোনো আপত্তি নেই। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটার অল অপশানটাকে অন করে দিন, যাতে করে আমার দেওয়া এই আজকের রাশিফল তার সাবধানতা প্রতিকারমূলক ব্যবস্থা আপনারা সঠিক সময়ে পেয়ে যান। এবং তার সাথে আপনাদের হিতার্থে আর যে সমস্ত ভিডিও আমি পাবলিশ করে থাকি সেগুলো যেন যথাসময়ে আপনার কাছে পৌঁছে যায়, তার নোটিফিকেশান যেন সঠিক সময়ে ইউটিউব আপনাকে পৌঁছে যায়, তার জন্য এই কথাটা বলা। যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমার এবং আপনাদের এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এ ব্যাপারে কোনো কথাই হবে না। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা যেমন উপকৃত হচ্ছেন তেমন অন্যদেরও যাতে এই ভিডিওটা উপকারে আসে সেদিকে একটুখানি সাহায্য করবেন অন্যদের, তাহলে অবশ্যই বলবো এই ভিডিওটা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যদের কাছে শেয়ার করে দিন, যাতে আপনার মতন তারাও উপকৃত হতে পারেন। যাই হোক, চলুন এবার শুরু করে দিই আজকের রাশিফল বিচার তার সাবধানতা প্রতিকারমূলক ব্যবস্থা। তো আজ হচ্ছে 3রা ভাদ্র 1427 বঙ্গাব্দ, 19 আগস্ট 2020 সাল বুধবার। আজ সূর্যোদয় হবে ভোর 5:15 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:05। পক্ষ আজকে কৃষ্ণপক্ষ থাকলেও তিথি অমাবস্যা যখন সকাল 8:11 কেটে যাবে তখনই কিন্তু আপনারা শুক্লপক্ষ পেয়ে যাবেন এবং প্রতিপদ তৃতীয় তার সাথে সংযুক্ত হয়ে যাবে। নক্ষত্র আজকে মঘা নক্ষত্র, যা থাকবে 20 আগস্ট রাত 2:07 পর্যন্ত, অর্থাৎ 19 আগস্টের বিচার আপনি শুনছেন সেই 19 আগস্ট যেতে যেতে যখন রাত 12:20 হয়ে যাবে সেই সময় রাত 2:07 কিন্তু মঘা নক্ষত্র ছেড়ে যাবে। যোগ আজকে পরিগযোগ, যা থাকবে রাত 9:16 পর্যন্ত, চন্দ্র এখনো সিংহ রাশিতেই বর্তমান রয়েছে। যা বিশেষ তা হলো রাহুকাল, এই রাহুকাল লাগবে সকাল 11:40 এবং ছেড়ে যাবে বেলা 1:16। তো আপনাদের প্রত্যেকবার নিষেধ করি যে এই রাহুকাল চলাকালীন কিন্তু কোনো শুভ কাজ অবশ্যই করে করবেন না, নতুন কোনো ব্যবসায়িক প্রারম্ভ করবেন না, কোনো শুভ আলোচনা চুক্তি টেন্ডার জমা করা ইত্যাদি কোনো কাজ করবেন না, ইন্টারভিউ দিতে দেওয়ার চেষ্টা করবেন না, অবশ্যই করে রাহুকাল চলাকালীন কোনো ভারী খাদ্যদ্রব্যও গ্রহণ করবেন না। আজকে আপনারা একটা শুভযোগী পাবেন যেটা লাগবে সকাল 10:04 এবং ছেড়ে যাবে রাহুকালের ঠিক আগের মুহূর্তে, অর্থাৎ বেলা 11:40। এই শুভ যোগ চলাকালীন আপনারা আপনাদের সমস্ত রকম শুভ কাজ করতে পারেন, ব্যবসায়িক চুক্তি করতে পারেন, কোনো যদি টেন্ডার জমা করা থাকে, ইন্টারভিউ দেওয়ার থাকে, অথবা পাকা দেখা পাকা কথা, এ ধরনের সকল প্রকার শুভ কাজই কিন্তু এই সময় আপনারা করতে পারেন। এরপর আসবো মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার করতে। তো জানেন দ্বাদশ রাশির বিচার করতে এলে সবার প্রথম রাশিচক্রের মেষ রাশি এসে উপস্থিত হন, তাই মেষ রাশির জাতক জাতিকাগণকে সবার প্রথমেই বলবো যে আজ কিন্তু কর্মক্ষেত্রে আপনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার জায়গায় পৌঁছে যাবেন, অর্থাৎ আপনাকে নিয়েই সবার আলোচনা হবে। সুতরাং আপনি কিন্তু আপনার উন্নতিটাকে আজকের দিনে একটু অনুভব করতে পারবেন। এবং যারা ব্যবসা করছেন তাদেরকেও বলবো আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো নিদর্শন আজকের দিনে তৈরি করতে পারবেন, সেই জন্য সারাদিনই আপনি বেশ উত্তেজনার সাথে থাকবেন এবং
আপনি বেশ ভালো আনন্দের মধ্যেই থাকবেন, কিন্তু অবশ্যই করে খেয়াল রাখবেন আজ যদি আপনি আপনার কাজে কিন্তু কোনোভাবে মনোনিবেশ না করেন বা কর্মক্ষেত্রে যদি আপনার মনোনিবেশ করতে কোনো অসুবিধার সম্মুখীন হন তাহলে কিন্তু শুভফল লাভ হবে এটা ঠিক কথাই, কিন্তু তা যথেষ্ট দেরি হয়ে যাবে। তাই অবশ্যই করে আপনি আপনার মানসিকতাকে ভালো রাখার চেষ্টা করুন, অন্যদের সহায়তার দিকে আপনার মানসিকতাকে অবশ্যই করে বজায় রাখুন এবং অন্যদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়ারও চেষ্টা করুন। তবে খেয়াল রাখবেন আজ কিন্তু যাদের সন্তান সন্ততি আছে তাদের নিজস্ব সন্তান সন্ততির ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হতে পারে, কেননা মেষ রাশি বিগত কয়েকদিন যাবত খুব একটা ভালো যেহেতু যাচ্ছে না, তাই বাচ্চার পেছনে যে খরচাটা আজকের দিনে দাঁড়িয়ে হয় সেটাকে নিয়ে কিন্তু ভীষণ টেনশন করতে পারেন, এবং এটা ভালো করে জানেন যত দিন যাবে তত কিন্তু খরচের পরিমাণ বাড়তে থাকে। সুতরাং তার ভবিষ্যৎ নিয়ে একটুখানি ভেবে সঞ্চয় প্রকল্পের মধ্যে যদি নিজেকে একটু সংযুক্ত করতে পারেন আপনার জন্য বেশ ভালো হবে। আজকে কিন্তু একটু সাবধান থাকবেন, আপনার ভালো উন্নতি দেখে কিন্তু আপনার কিছু বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আপনার প্রতি ঈর্ষা বোধ করতে পারে এবং তা সেটা কিন্তু আপনার জন্য খুব একটা হিতকর হবে না। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো যে আজ অত্যন্ত গড় দিন, এমন কিছু ভালো আশা আপনি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর কাছ থেকে করবেন না, যতটা সম্ভব একেবারে নর্মাল একটা দিন কাটানোর মতন করেই দিন কাটান, দেখবেন আপনাদের জন্য বিষয়টা বেশি ভালো হবে। আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আজকে সারাটা দিন অবশ্যই করে যে কোনো প্রকার খারাপ কাজ করা থেকে দূরে থাকুন এবং মিথ্যে কথা বলাকে একেবারে এড়িয়ে চলুন, হয় কথা বলবেন না, যদি বলার হয় অবশ্যই করে সত্যি কথা বলবেন। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা আছে, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটি শুকনো কাঠের টুকরো, শুকনো কাঠের টুকরো তার মানে কিন্তু দেশলাই কাঠ অবশ্যই নয়, দেশলাই কাঠি যাকে বলে ওটা নয় বা ধূপের কাঠি নয়, গাছের শুকনো কাঠ, ছোট্ট একটু গাছের শুকনো কাঠ জোগাড় করে সেটা আপনার নিজের বাঁ দিকের বুক পকেটে রেখে তবে আপনার দিন শুরু করুন এবং রাত্রে শুতে যাওয়া পর্যন্তই ওটা থাকবে। শুধু খেয়াল রাখবেন কাঠটা যেন শুকনো হয় এবং কাঠটা যেন আপনার হৃৎপিণ্ডের কাছাকাছি সারাদিন বর্তমান থাকে, সেইভাবেই আপনি বিষয়টাকে মেনটেন করার চেষ্টা করবেন। এরপরে আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। আজ প্রথমেই তাদেরকে নিয়ে বলবো যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন, অর্থাৎ যারা স্টুডেন্ট তাদের কিন্তু অবশ্যই করে বলবো যে আপনার পড়াশোনায় মনোনিবেশ করা কিন্তু আজ ভীষণ কঠিন হয়ে যাবে, ভীষণ কষ্টকর হয়ে যাবে, তাই অবশ্যই করে এই ব্যাপারে আপনি একটু যত্নবান হওয়ার চেষ্টা করুন। খুব দামি মানে খুব ভাইটাল কোনো কিছু যদি আজকে আপনাকে পড়তেই হয় সেটা নিজেই নিজের ব্যবস্থা করে তারপরে বসুন, নচেত কিন্তু সেটা আপনার জন্য পুরো বৃথা একটা পরিশ্রম হয়ে যাবে। আর যারা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো আজ কিন্তু অবশ্যই করে নিজের স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত যত্নবান হন, নাহলে কিন্তু খুব বড় দুর্ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে। তাই সেই জন্য এই বিষয়টাকে মাথায় রেখেই কোনো রকম উত্তেজনামূলক বিষয়ের সাথে নিজেকে সংযুক্ত করবেন না এবং অবশ্যই করে হঠাৎ করে দুম করে কোনো কাজ করতে যাবেন না, শুয়ে থাকলে ধীরে উঠুন, শুতে গেলে ধীরে শুন, দুমদাম কোনো সিদ্ধান্ত কিন্তু আপনি গ্রহণ করার চেষ্টাই করবেন না আজকের দিনে। আজকের দিনে অবশ্যই করে বলবো যে আপনার যে পরিকল্পনাগুলো ছিল, কোনো একটা ভালো শুভ বিষয় নিয়ে যে আপনার একটা পরিকল্পনা ছিল সেটা কিন্তু আজ হঠাৎ করে পরিবর্তন করতে হতে পারে, যেটা আপনার জন্য আলটিমেটলি ভালো হবে। মনে করুন আপনি একটা গাড়ি কেনার কথা ভাবছেন আর হঠাৎ করে কোনো কারণবশত আপনাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে আপনি বাধ্য হলেন, দেখবেন আলটিমেটলি ওটা আপনার জন্য ভালো হবে, হয়তো সেই সময়কার জন্য আপনার মনের ওপর একটা চাপ পড়তে পারে কিন্তু আখেরে এটা আপনার জন্য খুব ভালো ডিসিশনই হবে। যারা উৎপাদনশীল বিষয়ের সাথে যুক্ত রয়েছেন মানে কোনো ফ্যাক্টরিতে চাকরি করেন অথবা আপনি নিজেই কোনো ফ্যাক্টরির মালিক তাদেরকে বলবো যে আপনারা কিন্তু আজকে আপনাদের মূল্যবান সময়কে কোনোভাবেই অপচয় করবেন না, অবশ্যই করে যত্নবান হন আপনার কাজের প্রতি বা আপনার শিল্পকলার প্রতি, নচেত কিন্তু আপনি খুব বড় সুযোগ আজকে একটা হাতছাড়া করতে পারেন। অবশ্যই করে আজকের দিনে যে কোনো প্রকার দামি আইটেম কেনা থেকে বিরত থাকুন, যদি মোবাইল কেনার থাকে 500 টাকা দামের 1000 টাকা দামের আপনি কিনতে পারেন, কিন্তু যদি মনে হয় 5000 10000 টাকার জিনিস কিনতে যাব সেটা আজকের দিনে কমপ্লিটলি
বাদ দিয়ে দিন, আজকের দিন এটা করতেই যাবেন না। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো আজ আপনাদের জন্য অত্যন্ত সাধারণ একটা দিন, খুব গড় একটা দিন বলবো, তাই বিশেষ কোনো আশা অবশ্যই করে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর কাছ থেকে রাখবেন না। এবং আপনাদের জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনের সাবধানতা হচ্ছে কোনো প্রকার কলহের মধ্যে নিজেকে সংযুক্ত করার চেষ্টাই করবেন না, যে কোনো প্রকার কলহ থেকে নিজেকে অত্যন্ত যত্ন সহকারে দূরে সরিয়ে রাখুন। সেটা আপনার বিষয় হলো আপনি ক্ষমা চেয়ে আজকের দিনটার জন্য ক্ষমা চেয়ে বলুন আজ আমাকে মুক্তি দিন, আজ আমার শরীর ভালো না, যা সিদ্ধান্ত নেব, যা তর্ক করব, ঝগড়া করব সব আগামীকাল করব। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, অবশ্যই করে একটি সাদা রুমাল যদি নতুন কিনতে পারেন খুব ভালো হয়, না কিনতে পারলে পরিষ্কার একটি সাদা রুমাল বা সাদা কাপড় আপনার বাঁদিকের বুক পকেটে রেখে আপনার দিন শুরু করুন। যখনই কোনো শুভ বিষয় বা অশুভ বিষয়ের সাথে আপনি নিজেকে জড়াতে যাবেন তখনই অবশ্যই করে রুমালটা বার করে একবার মুখটা আপনার মুছে তারপরে কিন্তু সেই বিষয়ের সাথে নিজেকে জড়াবেন। মনে করুন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাহলে রুমাল দিয়ে একবার মুখটা মুছে নিয়ে তারপরে সেখানে ঢুকবেন। বা মনে করুন আপনার বস আপনাকে ডেকে পাঠিয়েছে, বুঝতে পারছেন আপনার ভুলের কোনোরকম খেসারত আপনাকে দিতে হবে, মানে কোনোরকম বাগবিতণ্ডায় আপনাকে যেতে হবে, তাহলে অবশ্যই করে রুমালটা বার করে একবার আপনার মুখটা মুছে তারপরে বসের ঘরের দিকে যান। এরপর আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। যদি এক কথায় বলতে হয় তাহলে আজ কিন্তু আপনাদের জন্য সত্যি সত্যি খুব ভালো দিন এবং পুরো দিনটাকে উপভোগ করার চেষ্টা করুন। কিন্তু অবশ্যই করে খেয়াল রাখবেন যে আপনার ভালো এবং ভদ্র আচরণকে বজায় রাখুন এবং আপনার চারপাশের মানুষকে সেটা দিয়ে আনন্দ দান করুন। যদি কারুর উপকারে আসতে পারেন অবশ্যই করে তার উপকার করার চেষ্টা করুন। আপনার মনের ভেতরে কোনো কম্পিটিশন রাখবেন না, কারুর ওপরে কোনো দ্বিধা রাখবেন না, কারুর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না, তবে দেখবেন ভাগ্য আপনার সুপ্রসন্ন থাকবে, ভাগ্য অবশ্যই করে আপনার সহায় থাকবে এবং অবশ্যই করে আজকের দিনে কিন্তু আপনার স্বাস্থ্যকে আরও উন্নত করার চেষ্টা করুন। কারণ আগামী বেশ কিছুদিন আপনার জন্য কিন্তু খুব ভালো পজিটিভ দিন আসছে, তাই যদি কোনো রকমভাবে নিজেকে সুস্থ রাখার চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনি আরও ভালো যে সুযোগগুলো আসছে আপনার জীবনে সেগুলোকে কিন্তু গ্রহণ করতে পারবেন না বা সেগুলোকে আপনার জীবনে কাজে লাগাতে পারবেন না। অবশ্যই সারাদিনই মনে মনে ভীষণ আনন্দকে বজায় রাখুন এবং যারা প্রেম করছেন বা যারা বিবাহিত তাদেরকে বলবো আপনার উন্নতিকে আপনার পরিবারের সাথে ভাগ করে নিন। অবশ্যই করে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে ব্যঙ্গ করা এড়িয়ে চলুন। যদি আপনি তাদেরকে ব্যঙ্গ করেন এবং তিনি যদি তার মানে সেন্টিমেন্টে সেই বিষয়টাকে নিয়ে ফেলেন এবং তার মনের ভেতর থেকে যদি কোনো রকমভাবে এই আওয়াজ বেরিয়ে আসে বা তাহলে কিন্তু আপনার জন্য জানবেন গৃহলক্ষ্মীর আওয়াজ বা আপনার জীবনের আপনার ভাগ্যের লক্ষ্মীর আওয়াজ কিন্তু এরকম হতাশা মার্কা হয়ে গেলে আপনার জন্য কিন্তু সেটা ভীষণ ক্ষতিকারকই হবে। আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আজকে কিন্তু অবশ্যই করে দাম্ভিকতাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করুন এবং যত বেশি সম্ভব নিজের হৃদয়কে মনকে কোমল রাখার চেষ্টা করুন। অবশ্যই করে আপনার সামর্থ্য অনুযায়ী অন্যদেরকে সহায়তা প্রদানের ব্যবস্থা করুন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার শরীরে অবস্থিত যে সমস্ত রূপোর দ্রব্যাদি আছে সেগুলোকে ব্যতি রেখে একটি অতিরিক্ত রূপোর আংটি আপনার বাঁ হাতের অনামিকা আঙুলে ধারণ করে থাকুন। যাদের আপনি পুরুষ হন বা মহিলা হন এটা কোনো ব্যাপার না, আপনার বাঁ হাতের অনামিকা আঙুলেই ধারণ করতে হবে, তাতে আপনি মহিলা হন বা পুরুষ হন। আরেকটি বিষয়, যদি আংটিটি আপনার থেকে বড় হয় হ্যাঁ একটু সুতো জড়িয়ে তাকে ধারণ করতে পারবেন, কিন্তু খেয়াল রাখবেন যে ওটা বাঁ হাতেই পড়বেন। আর যাদের বাঁ হাতে অলরেডি একটি রূপোর আংটি আছে তাদের জন্য এই প্রতিকারটা না করলেও চলবে। এরপরে আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। প্রথমেই বলে রাখি আপনি কিন্তু আপনার কাজ বা দায়িত্ব সেগুলো সম্পর্কে অত্যন্ত আন্তরিক থাকুন।
আর আজকের দিনে অপ্রয়োজনীয় ভ্রমণকে এড়িয়ে চলুন। যদি কোথাও আপনার দূর যাত্রা করে আপনার কাজকে সফলতা প্রদান করতে হয়, অর্থাৎ আপনি এমন কোনো ব্যবসা করছেন যে ব্যবসাটায় আপনাকে গিয়ে অর্ডার নিতে হবে বা মাল পৌঁছে দিতে হবে, অবশ্যই করে সেখানে কনফার্ম করে তারপরে যান, বা আপনি এমন কোনো চাকরি করছেন যে চাকরিটা আপনাকে ঘুরে করতে হয়, অবশ্যই করে কিন্তু সেই চাকরির বিষয়গুলোকে আপনি কনফার্ম করে তারপরে যান, নচেত অযথা ভ্রমণের দরুন আপনার কিন্তু আজ লাভের বদলে উল্টে অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর খেয়াল রাখবেন আজকে কিন্তু আপনাকে নানা রকম পারিবারিক সমস্যায় জড়িয়ে পড়ার জায়গায় পৌঁছে যেতে হবে। সুতরাং দিনের শুরু থেকে যত বেশি সম্ভব এলাকার মধ্যে থাকার চেষ্টা করুন, যে কোনো প্রকার সমস্যা সেটাকে কিন্তু অত্যন্ত যত্ন সহকারে বুদ্ধি খাটিয়ে সামলে নেবার চেষ্টা করুন। অকারণে কোনো রকম চাপ আপনি আজকে নেবেন না, কারণ সেই চাপকে আপনি কিন্তু সহ্য করতে পারবেন না, ফলে অনেক রকম অযাচিত ঝামেলা আপনি তৈরি করে ফেলবেন। আপনার মনের মধ্যে কোনো রকম সংবেদনশীল সিদ্ধান্তকে অবশ্যই করে গ্রহণ করবেন না, এমন কোনো কাজ করবেন না যেটা আপনার মন চাইছে না আর আপনি জোর করে সেটাকে করার চেষ্টা করছেন, তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে বই কমবে না। এবং যত রকম খাদ্যদ্রব্য আপনি আজকে গ্রহণ করবেন সেগুলোকে অবশ্যই করে অত্যন্ত সাধারণ খাবার গ্রহণ করার চেষ্টা করুন, নচেৎ কিন্তু বদহজম সম্পর্কিত সমস্যা আপনাকে ভীষণ ঝামেলায় ফেলে দেবে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো, অত্যন্ত গড় একটা দিন, আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর কাছ থেকে খুব বেশি কিছু আশা রাখবেন না, তাহলে কিন্তু মনোবেদনা নিয়েই আপনার দিন কাটাতে হতে পারে। আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে আজ সারাদিন যারা বিকলাঙ্গ, মনে করুন তিনি আপনার পরিবারের কেউ বা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ কিংবা আপনার অচেনা, তাহলেও অবশ্যই করে তার থেকে দূরত্ব বজায় রাখুন, তিনি কিন্তু আজ আপনার জন্যে শুভপ্রদ অবশ্যই হবেন না। আর আপনাদের জন্যে প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটি রূপোর দ্রব্য আপনার বুকের বাঁ দিকের বুক পকেটে রেখে তারপরে আপনার দিন শুরু করুন। কোনো অবস্থাতেই রাত্রে শুতে যাওয়ার আগ পর্যন্ত যেন ওটা আপনার শরীর থেকে না সরে যায়, বা এমনভাবেই দ্রব্যটিকে রাখবেন যে সেটি যেন আপনার হৃৎপিণ্ডের কাছাকাছি সারাদিন বর্তমান থাকে। এরপরে আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। প্রথমেই বলে রাখি আজ কিন্তু আপনি আভ্যন্তরীণভাবে সুখী থাকবেন, আনন্দিত থাকবেন এবং সেটাকে বজায় রাখার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতিতে যদি আপনি কোনো রকমভাবে টেনশান নিয়ে ফেলেন, আপনার আনন্দকে যদি আজকে আপনি মন থেকে বিতাড়িত করেন, তাহলে কিন্তু অনেক বড় সমস্যারই জন্ম দিয়ে ফেলবেন। নচেৎ কিন্তু আজকে অনেক না হওয়া বিষয়কেও আপনি সম্পূর্ণ করতে পারবেন। খেয়াল রাখবেন যে গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় আপনার জীবনে আজকে আসবে সেগুলো অবশ্যই করে কিন্তু আপনার প্রিয়জন বা আপনার ট্রেডের, আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টরের অভিজ্ঞ লোকের কাছ থেকে, যার পরামর্শ নিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার থেকে কিন্তু তার সাথে কিন্তু পরামর্শ করে নেবেন এবং তার পরামর্শ অনুযায়ী কাজ করাটাই কিন্তু আপনার জন্য বেশি ভালো হবে। মানে তার পরামর্শ অনুযায়ী কাজ করলে আপনি চাকরি করুন, ব্যবসা করুন কিংবা কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকুন, আপনার উপার্জন ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং আজকের দিনে আপনি কিন্তু মাত্রাতিরিক্ত উপার্জনের একটা সুযোগ পেতে পারেন। সেই জন্য বলবো যদি সিংহরাশির জাতক জাতিকা নিজের ভাগ্যকে আজকে একবার লটারি টিকিটের মাধ্যমে যাচাই করে দেখতে চান, তাহলে দেখতে পারেন হয়তো কোটি টাকা আপনি না দেখলেও মুখের হাসি কিন্তু আজ আপনি ফেরত পাবেন আপনার জীবনের মধ্যে। অবশ্যই করে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করুন। আজ আপনার যে ধর্ম সেই ধর্মের যিনি আরাধ্য দেব বা দেবী আছেন তার কাছে প্রার্থনা করুন যে আপনি যেন আজকের দিনে অবশ্যই করে সফল হন, আপনার যে কাজটা করতে চলেছেন সেই কাজ বিষয়ে দেখবেন সফলতা নিশ্চিত আপনি লাভ করবেন। অবশ্যই করে আপনার প্রিয়জনদের সাথে সমস্ত কিছু বলবেন, কিন্তু আপনার গোপন তথ্য আপনার অতি প্রিয়জনকেও কিন্তু আজকে ভাগ করবেন না। সেই ক্ষেত্রে বলবো যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি আপনার মনের সমস্ত কথাকেই কিন্তু আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে বলতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন আপনার অত্যন্ত গোপন কথা বা আপনি যে কাজটা অত্যন্ত গোপনে করে সবাইকে চমক দিতে চাইছেন সেটা কিন্তু কোনো অবস্থাতেই ব্যক্ত করবেন না, নচেৎ কিন্তু
আপনার এই সৌভাগ্যকে আপনি নিজের হাতে গলা টিপেই মেরে ফেলবেন। সেদিকটা অত্যন্ত যত্নের সহকারে এই দিনটাকে পার করার চেষ্টা করবেন। আর যাদের বাচ্চা কাচ্চা আছে বাড়িতে তাদেরকে বলবো, আপনার বাচ্চার আচরণ আজ কিন্তু ভীষণ জেদি হবে, সে যেটা বায়না করবে সেটা নিয়েই ছাড়বে, এই ধরনের ঝামেলায় আপনি আজকে কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং এটা কিন্তু আলটিমেট আপনার জন্য খুব একটা শুভপ্রদ হবে না। তাই এক্ষেত্রে বাচ্চাকে কোনো রকম করা শাস্তি দেওয়ার বদলে তাকে বুঝিয়ে ক্ষান্ত করাটাই কিন্তু আপনার জন্য উপযুক্ত বুদ্ধির পরিচয় হবে। আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, আজকে কোনো অবস্থাতেই নৈতিক পথকে কিন্তু ত্যাগ করবেন না, নৈতিকতাকে অনুসরণ করে আপনার জীবনযাপন করার চেষ্টা করুন, তাহলে যত রকম দুর্ভাগ্য আছে সেগুলোকেও আপনি সৌভাগ্যে কনভার্ট করতে পারবেন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো একটি নিম গাছ থেকে নিম পাতা আছে প্রচুর পরিমাণ এরকম একটি ডাল ভেঙে বা এরকম কয়েকটি ডাল ভেঙে আপনার গৃহে তাকে স্থাপন করুন। মানে আপনি যেখানে ঢুকছেন আপনার সদর দরজা সেখানে রাখুন শোবার ঘর, সেখানে রাখুন বাথরুম পায়খানা, বসার ঘর, খাবার ঘর, রান্নাঘর, প্রত্যেক জায়গায় যেন আজকে নিম পাতা আপনার বাড়িতে সারা দিন বর্তমান থাকে, সেদিকে অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে কি তবে কিন্তু ক্রিয়াটি করুন। এরপর আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। প্রথমেই সাবধান করব যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে, যে আজ কিন্তু কোনো অবস্থাতে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে কোনো রকম মতবিরোধে যাবেন না বা তাকে কোনো রকম খোটা দেবেন না, তাকে ছোট করার কোনো রকম ইচ্ছাও মনের মধ্যে ধারণ করবেন না। যদিও আমার এই বারণ করাগুলো আপনি আজকে শুনবেন না, অবশ্যই করে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে একটা অত্যন্ত বাজে ব্যবহার করে নিজেদের আভ্যন্তরীণ সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরিয়ে ফেলবেন এবং খেয়াল রাখবেন যে আপনার পরিবারের মধ্যেও আজ কিন্তু খুব একটা ভালো দিন আপনার থাকবে না। আপনার মা যদি জীবিত থাকেন বা মাতৃস্থানীয়া যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তিনি আজকে আপনার উপরে প্রচণ্ড পরিমাণ মেজাজ ঝাড়িয়ে ফেলবেন, আপনার উপরে এমন কোনো ভাষা প্রয়োগ করতে পারেন যা আপনাকে বড় ধরনের মনোবেদনার সাথে সংযুক্ত করে ফেলবে। সুতরাং সেই দিকগুলোকেও একটু যত্নের সহকারে পার করারই চেষ্টা করুন যতটা সম্ভব। অন্তত রাত্রি 9টা পর্যন্ত পরিবার থেকে একটু দূরে দূরে থাকারই চেষ্টা করুন, ফোন করলে ফোন ধরুন, কথা বলুন, কিন্তু খেয়াল রাখবেন ফোন করতে করবেন যখন, ফোন ধরবেন যখন, তখন যেন কোনো প্রয়োজনীয় কাজ করবেন না বা রাস্তা পার করছেন মোবাইলে টেনশনে কথা বলতে বলতে জানেন তার পরিণাম কী হয়। সুতরাং এই জিনিসগুলোকে কিন্তু একটু সাবধানতার সাথেই হ্যান্ডেল করার চেষ্টা করুন। আর যারা সরকারি চাকরি করছেন তাদেরকে বলবো অত্যন্ত সাবধান, আপনার পারিবারিক ঝামেলা আপনার পরিবারের মধ্যেই রাখুন। এবং যারা উচ্চ পদে চাকরি করছেন বেসরকারি সংস্থাতেও তাদেরকেও বলবো আপনার পারিবারিক ঝামেলা কিন্তু আপনার পরিবারের মধ্যেই রাখুন, নচেত ওই ঝামেলা মাথায় করে যদি অফিসে যান তাহলে অবশ্যই করে আপনার কর্মকর্তাদের সাথে কিন্তু আপনার সম্পর্ক আপনি নষ্ট করে ফেলবেন। সুতরাং বেকার একটা দিনের জন্য নিজের জায়গাগুলোকে হারিয়ে কোনো লাভ নেই, বুদ্ধিমত্তার পরিচয় দিন, এটা ভাগ্যের পূর্বাভাস, এটাই ঘটবে, এটাই নিয়তি, এরকম কোনো ব্যাপার নেই, এটাকে যত্ন করে পারও করে দেওয়া যায়। তবে হ্যাঁ, আপাতত কোনো কারণ ছাড়াই যদি আপনি হতাশা ভুগতে যান সেটা আপনার জন্য যেমন ভালো হবে না, তেমন বলবো আমার এই বলা সমস্ত কথাগুলো কন্যা রাশির জাতক জাতিকা প্লিজ মিথ্যা প্রমাণ করে আপনারা আপনাদের ভেতরে পজিটিভিটিকে ক্রিয়েট করুন এবং সেই পজিটিভিটি দিয়ে সমস্ত কথাগুলোকে নেগেটিভ করে দিয়ে মিথ্যা করে দিয়ে আপনারা একটা ভালো দিন অবশ্যই কাটান মা বগলার কৃপায়। যদিও ভাগ্য আজকে আপনার সুপ্রসন্ন নয়, ভাগ্য আপনার পক্ষে থাকবে না, তথাপি বলবো কর্ম কিন্তু ভাগ্যের থেকেও উপরে দাঁড়িয়ে থাকে, তাই কর্মকে গুরুত্ব দিন, ভাগ্য বিচারকে অত গুরুত্ব আজকের দিনে আপনি দেওয়ার চেষ্টাই করবেন না। আপনাদের জন্য শুধু সাবধানতা থাকবে, যদি আপনার বাড়িতে সন্তান আছে, আপনার নিজের সন্তান আছে, সেই সন্তানকে কিন্তু কোনো অবস্থাতেই কোনো রূপ সোনার বস্তু ধারণ করতে দেবেন না। যদি তার গায়ে অলরেডি থেকে আছে সোনার কোনো আংটি বা কিছু একটা, সেটাকে খুলে কিন্তু আজকে দিনে রেখে দিন। শুধু নিষেধ থাকবে যদি কারুর গলাতে, কারুর বাড়ির বাচ্চার গলাতে সোনার কবচ থেকে থাকে সেটাকেই একমাত্র খুলবেন না, ওটা ব্যতি রেখে বাকি সোনার যে সমস্ত
গহনা আছে সেগুলোকে খুলে ফেলবেন, কবচটি বাদ থাকবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যদি হিন্দু ধর্মের হন তাহলে গণেশজিকে উপাসনা করুন অবশ্যই করে, মোদক পেলে খুব ভালো, যদি মোদক না পেয়ে যান তাহলে লাড্ডু ও কেশর সহযোগে এবং লাল ফুল লাল চন্দন সহযোগে গণেশজির উপাসনা করুন। আর যদি আপনি হিন্দু ধর্মের না হয়ে অন্য কোনো ধর্মের হন তাহলে অবশ্যই করে আপনি আপনার ধর্মীয় উপাসনালয়ে গিয়ে আপনার ধর্মের যিনি আরাধ্য দেব বা দেবী আছেন তার বেশ খানিকক্ষণ উপাসনা করে আসুন। অন্তত পক্ষে কিন্তু আধ ঘন্টা সময় আপনার ধর্মীয় উপাসনালয়ে কাটানোই আপনার জন্য বেশি ভালো প্রতিকার হবে আজকের দিনে। এরপরে আসবো রাশি চক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। আজ আপনাদের জন্য একটা ভালো দিন, মোটামুটি একটু ভালো সময় আজকের দিনে আপনারা কাটাতে পারবেন। যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তাদেরকে বলবো যে আপনার কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রে আপনার যে বন্ধু বা সহকর্মী আছে তাদের থেকে কিন্তু আজ আপনি উল্লেখযোগ্য সমর্থন পাবেন। তারা আপনাকে আজকে কিন্তু ভীষণ রকমভাবে সহায়তা করবে আপনার উন্নতি লাভের জন্যে। এবং যারা নিজের বুদ্ধিকে বা দক্ষতাকে একটু ভালো রকমভাবে বিশ্লেষণ করে আপনার কর্মজীবনে প্রয়োগ করতে পারবেন তারা দেখবেন অনায়াসেই অনেক ভালো কাজকে কিন্তু করে ফেলতে পারবেন এবং সেখান থেকে বেশ ভালো আর্থিক লাভের মুখও দেখতে পারবেন। শুধু তুলা রাশির জাতক জাতিকাকে বলবো যে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা অবশ্যই করে নিজের বাচ্চাদের সাথে একটা ভালো যোগাযোগ রাখার চেষ্টা করুন, একটা ভালো সময় তাদেরকে দেওয়ার চেষ্টা করুন। কারণ বারংবার সমস্ত রাশিকেই ধীরে ধীরে যখন আমি সুযোগ যোগ দেখতে পাচ্ছি সেখান থেকেই সাবধান করার চেষ্টা করছি বিগত কয়েকদিন যাবত, যে আপনাদের বাচ্চারা আপনারা তো কাজকর্মে বেরিয়ে একটু নিজে হালকা করতে পারছেন বাইরের পরিবেশে, কিন্তু বাচ্চাগুলো বাড়িতে আটকে থেকে তাদের মানসিক অবস্থার কিন্তু ভীষণ রকম খারাপ অবনতি হয়েছে। সেদিকটাকে যদি আপনি বাবা বা মা হয়ে যত্ন সহকারে রিকভার করার চেষ্টা না করেন তাহলে কিন্তু এই ক্রুশিয়াল কন্ডিশনটাকে আপনি অনেক দিন যাবত বইতে বাধ্য হবেন। তাই অবশ্যই করে বলবো যে একটা বকাঝকার মধ্যে না গিয়ে একটু বন্ধুর মতন করে মিশে তাকে একটা সঠিক দিক নির্দেশ করে দিন যে এইভাবে চললে কিন্তু আলটিমেট তোমার জন্য এটা ভালো বা তোমার জন্য এটা খারাপ সেটা একটু বুঝিয়ে দেখুন। আপনার বিচক্ষণতা সেটাকে কিন্তু অবশ্যই করে আজকে কিন্তু আপনার আর্থিক বিষয়ের সাথে পরিচালনা করুন। কারণ আপনি যদি বিচক্ষণভাবে আপনার অর্থকে পরিচালনা না করেন, দুমদাম কোনো সিদ্ধান্ত নিয়ে আপনার অর্থকে অপচয় করতে শুরু করে দেন তাহলে কিন্তু যে কোনো মোমেন্টে আবার বড় বিপদে জড়িয়ে পড়তে পারেন। কারণ কিছু বিপদ আছে আমরা নিজেরা ক্রিয়েট করি, কিছু বিপদ আছে সত্যি সত্যি সেটা ভগবানের দান। তো কিছু বিপদ ভগবানের দান, সেখানে ভগবানই রক্ষা করবেন, আর কিছু বিপদ যেটাকে আমরা ড্রামাটিক্যালি ক্রিয়েট করে থাকি সেটার সাথে লড়াই করা কিন্তু খুব অসম্ভব। সেই জন্যে ড্রামাটিক্যাল যে কোনো খারাপ পরিস্থিতির থেকে বাঁচার জন্যে অবশ্যই করে অর্থকে সঞ্চয় করুন। গত পাঁচ মাসে আপনারা বুঝে গেছেন আপনি যত ধনী হন বা যত দরিদ্রই হন অর্থটা আসলে কি জিনিস, তাই এই কথাটা বললাম। এবং আপনাদের জন্য সাবধানতা আবার সেই একই কথায় যে আপনাদের সম্পদকে বৃদ্ধি করার চেষ্টা করুন এবং অত্যন্ত যত্ন সহকারে সেটাকে রক্ষা করার চেষ্টা করুন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, রূপোর কোনো একটি দ্রব্যকে নিয়ে আপনার গৃহে যে শিব ঠাকুর আছে, যদি আপনি হিন্দু হন তাহলে শিবলিঙ্গ যদি আছে, না থাকলে ঠাকুরের আসনে একটি রূপোর দ্রব্যকে রেখে দিন অন্তত পক্ষে 10 দিনের জন্যে। আর আপনি যদি হিন্দু ধর্মের না হন কোনো অসুবিধা নেই, আপনার পবিত্র ধর্মগ্রন্থের ওপরে রূপোর একটি দ্রব্যকে কিন্তু স্থাপন করুন অন্তত 10 দিনের জন্যে। দেখবেন অনেক রকম নেগেটিভ সেটা পজিটিভে যেমন কনভার্ট হবে তেমন পজিটিভগুলো যেগুলো দাঁড়িয়ে আছে আপনার হাতে এসে পৌঁছাচ্ছে না, অনেক কাজ অনেক অর্ডার অনেক অফার যেগুলো আপনি গ্রহণ করতে পারছেন না সেগুলোকে এই আগামী 10 দিনের মধ্যে আপনি গ্রহণ করে একটা খুব ভালো জায়গায় নিজেকে নিয়ে গিয়ে দাঁড় করাতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। প্রথমেই বলে রাখি আজ যত সমস্যাই আপনার জীবনে এসে উপস্থিত হোক না কেন সেগুলোকে আপনার নিজস্ব দক্ষতার সাথে মুখোমুখি করুন।
আপনার যে সমস্ত স্কিল জানা আছে, আপনার এবিলিটি, তার উপরে সম্পূর্ণ ভরসা রেখে আপনি কিন্তু আপনার কর্মজীবনে আসা সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হন। আপনি চাকরি করুন বা ব্যবসা করুন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে বাধাটা আপনার সামনে আসবে একটু বাদে সেটাকে কিন্তু অবশ্যই করে খুব দক্ষতার সাথে মোকাবিলা করুন। পুরো দিন কিন্তু আপনি অনুকূল রাখতে পারবেন যদি আপনার দক্ষতার উপরে আপনি সন্দেহ না করে, বিশ্বাস না হারিয়ে তাকে গ্রহণ করেন। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন যে যারা চাকরি করছেন তাদের কিন্তু আগেই সাবধান করব যে আপনার বস কিন্তু আপনাকে কোনো ভালো কাজের জন্যে আপনার নাম প্রস্তাব করতে পারে, যেটা আপনার পক্ষে গ্রহণ করা বেশ কঠিন হয়েই দাঁড়াবে। কিন্তু যদি আপনি সেটাকে গ্রহণ করেন তাহলে দেখবেন একটু ভালো আর্থিক লাভের মুখ আপনি দেখতে পাবেন। এবং যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো গণ্ডগোল আছে তারা আজকে কিন্তু কমপ্লিটলি পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার জায়গায় পৌঁছে যাবেন। যদি কোর্টে মামলা মোকদ্দমা চলছে এই নিয়ে, তাহলে আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকার যে রায় পাবেন সেটা কিন্তু আপনাদের পক্ষেই পাওয়ার জায়গায় থাকবে। আর যারা ব্যবসা করে খাচ্ছেন তাদেরকে বলবো, ব্যবসায় কিন্তু আজকে আপনাদের নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে। ভালো টেন্ডার বা ভালো অর্ডার বা খুব বড় ধরনের একটা কিছু চুক্তি, সেটার সাথে আজকে কিন্তু আপনারা জড়াতে পারেন। সুতরাং যদি কোনো অফার আপনার কাছে এসে পৌঁছায় অবশ্যই করে সেটাকে গ্রহণ করে নিন, দেখবেন নির্দ্বিধায় আপনি সেই জায়গা কিন্তু কভার করতে পারবেন। এবং যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো, খুব সাধারণ একটা গড় দিন, তাই অবশ্যই করে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে কোনোভাবে বিরক্ত করবেন না, উত্তেজিত করবেন না, একটু সাধারণ দিন হিসাবে মনে করেই বিষয়টাকে একটু সাধারণভাবেই কাটানোর চেষ্টা করুন। আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আজ কিন্তু অবশ্যই করে আপনি আপনার কাজের প্রতি একনিষ্ঠ থাকবেন, কোনো অবস্থাতেই কাজ ছাড়া আজ অন্য কিছু ভাবার চেষ্টাই করবেন না। কারণ যে চ্যালেঞ্জই আপনার সামনে আসবে আপনার কর্মজীবনে সেটাকে অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা না করতে পারলে আপনি কিন্তু খুব বড় একটা সুযোগ, এমনকি আপনার চাকরিও হারাতে পারেন, সেই জায়গাটা আগেই সাবধান করলাম। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, উনুনে বানানো বা গ্যাসে বানানো অর্থাৎ ডাইরেক্ট আগুনে বানানো রুটি, কেউ ইন্ডাকশানে বানাতে পারেন, কেউ মেশিনে বানাতে পারেন, ওই রুটি নয়, ডাইরেক্ট আগুনের তাপে আগুনের ছোঁয়ায় তৈরি হয় যে রুটি, সেই রুটিকে একটু গুড় মাখিয়ে কোনো কুকুরকে খাইয়ে দিন। আপনার কালো কুকুর না লাল কুকুর, ছেলে কুকুর না মেয়ে কুকুর সেটা দেখার দরকার নেই, শুধু খেয়াল রাখবেন আপনার সামনে যেন কুকুরটা ওই গুড় মাখা রুটিটা খায়। আর খেয়াল রাখবেন রুটিটা যেন আগুনের, ডাইরেক্ট আগুনের ছোঁয়ায় তৈরি হয়। এরপর আসবো রাশিচক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে। আজ প্রথমেই বলবো সারাটা দিন আপনাদের কিন্তু আড্ডা মারতে মারতেই কেটে যাবে, মানে লকডাউন সেটা আপনি অগ্রাহ্য করতেই পারবেন। কারণ আজ যেহেতু ডিজিটাল দুনিয়া হয়ে গেছে, তাই আপনার বন্ধু বান্ধবের সাথে ফোনে দীর্ঘক্ষণ কথা বলা বা চ্যাট করা এবং একটা গ্রুপ বানিয়ে তাতে অনেকক্ষণ ধরে সময় কাটানো, এভাবেই আপনি আপনার প্রিয় মানে প্রয়োজনীয় সময়কে কিন্তু নষ্ট করে ফেলতে পারেন। তো সেদিকটায় যদি নজর কম দিয়ে আপনি পুরো নিষ্ঠার সাথে আপনার কার্যকে, আপনি যে কাজই করেন, চাকরি ব্যবসা যেটাই করেন, সেটাকে যদি একটু নিষ্ঠার সাথে করে থাকেন তাহলেই দেখবেন কিন্তু একটু ভালো ফলাফল লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ যদিও আমি বললাম কিন্তু এই কাজটা আপনাদের পক্ষে আজকে অসম্ভব হবে, আজকে আপনি বারংবার কোনো মানে আড্ডা বিষয়ের সাথে আপনি বারংবার জড়িয়ে পড়বেন এবং আপনার অত্যন্ত জরুরি কাজ কিন্তু আজ পণ্ড হবার জায়গায় থাকবে। আর অবশ্যই করে এই আড্ডাজনিত কারণে কিন্তু আপনার প্রচুর ব্যয় আজকে হয়ে যাবে, তাই অবশ্যই করে বলবো অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনার ব্যয়কে কিন্তু হ্রাস করার চিন্তা ভাবনা করুন। এবং শারীরিকভাবে যেহেতু আপনি অত্যন্ত সক্রিয় থাকবেন, অত্যন্ত উদ্যমী থাকবেন, শরীরে যেহেতু কোনো সমস্যা আপনার আজকের দিনে থাকবেই না, তাই
আপনার কর্মের দিকে নজর দেওয়া, ফোকাস করাটাই কিন্তু আপনার জন্য বেশি যুক্তিযুক্ত হবে। এবং পরিবার সম্পর্কিত যত সমস্যায় আপনি জড়িয়ে পড়েছিলেন সেগুলো আজকে থেকে কিন্তু হ্রাস পাওয়া শুরু হবে, ফলত আপনি ধীরে ধীরে খুব ভালো একটা পারিবারিক সিচুয়েশনকে ফেরত পাবেন আপনার জীবনে। শুধু যারা প্রেম করছেন ও বিবাহিত দম্পতি তাদেরকে বলবো, আজ আপনাদেরও অত্যন্ত সাধারণ গড় দিন, আপনার জীবনসঙ্গীকে কোনোভাবেই বিরক্ত করার চেষ্টা করবেন না। এবং আপনাদের জন্য সাবধানতা থাকবে যে দিনের বেলা অবশ্যই করে কিন্তু আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী থেকে একটু দূরত্ব বজায় রাখারই চেষ্টা করুন। আর আপনাদের জন্য একেবারে সলিড সাবধানতা হচ্ছে আজকের দিনে কোনো অবস্থাতেই নাস্তিক হওয়ার চেষ্টা করবেন না বা নাস্তিক হওয়ার অভিনয় করবেন না। যত রকম সামাজিক নিয়মকানুন আপনার ধর্মের আছে সেগুলোকে খুব নিষ্ঠা সহকারে মেনে চলারই চেষ্টা করুন, দেখবেন আপনার জন্য আখেরে সেটা ভালো ফলই দান করবে। যদি আপনি অভিনয় করে নাস্তিকতার অভিনয় করতে যান তাহলে কিন্তু আপনার জন্য সেটা ভালো শুভপ্রদ ফল হবে না। আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার ধর্মের আরাধ্য দেব বা দেবীকে চাল দুধ ও গুড় এই তিনটে দ্রব্য দিয়ে পায়েস বানিয়ে সেটা নিবেদন করে তবে আপনার দিনকে শুরু করুন, সেটাকে প্রসাদ হিসাবে গ্রহণ করে দেখবেন অনেক নেগেটিভকেই আপনি খুব সহজে পজিটিভে কনভার্ট করে একটা ভালো ভবিষ্যৎ সৃষ্টি করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। প্রথমেই বলবো যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তারা সাবধান হয়ে যান, আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর অনুভূতিকে বুঝতে না পারার সম্ভাবনা কিন্তু আজ প্রবল রয়েছে। একটু মনোযোগ সহকারে তার সমস্যাটাকে বোঝার শোনার এবং বোঝার চেষ্টা করুন, কারণ এটা আপনার জন্য ভীষণ প্রয়োজন হবে। যদি আপনি বিবাহিত তাহলে তো আপনার জন্য বেশি জরুরি, কারণ যারা আজকের যুগে দাঁড়িয়ে প্রেম করেন তাদের প্রেম বার্ষিক পরিকল্পনায় থাকে, সেই জন্যে তাদেরকে বিষয়টা অতটা আমি গুরুত্ব দিতে না দিলেও আমি কিছু বলবো না, কারণ আজ এবছর যার সাথে ভালোবাসা আছে সামনের বছর তার সাথে থাকে না। তো কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে তো সেটা করাটা সামাজিকভাবে বা পারিবারিকভাবে ঠিক নয়, তাই অবশ্যই করে আপনারা এই বিষয়টায় অত্যন্ত যত্নবান হন, আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে একটু গুরুত্ব সহকারে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আর অবশ্যই করে আপনার এই সিজন চেঞ্জের কারণে যে সমস্ত রোগের সৃষ্টি হচ্ছে, সর্দি কাশি বা শ্বাসকাশজনিত সমস্যা, হাঁপানি, এগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। এগুলোকে অবশ্যই করে আপনার শরীরে প্রবেশ করতে দেবেন না, কারণ যে রোগটাকে নিয়ে গত 5 মাস ধরে ভারতবর্ষের এত দুরবস্থা সেই রোগের চারিত্রিক গঠন একেবারে সর্দি কাশি সংক্রান্তই। তাই এই ধরনের রোগের যদি আপনি জড়িয়ে পড়েন এবং আপনাকে সে কারণে যদি হসপিটালাইজড হতে হয় তাহলে বুঝতেই পারছেন আপনি কত বড় সমস্যার মধ্যে গিয়ে পড়বেন। তাই অবশ্যই করে যত্নবান হন, আপনার এই ধরনের রোগের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। এবং অবশ্যই করে আজকের দিনে যারা বিবাহিত তাদেরকে অনুরোধ করব যে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। যদি আপনার মিশতে বা কথা বলতে ইচ্ছা না করে থাকে তথাপি আজ অভিনয় হলেও একটু ভালোভাবে ভালো রকম সম্পর্ক রাখারই চেষ্টা করুন, কারণ এটার খুব জরুরি দরকার আপনার জীবনে। আগামী যে ভালো সুযোগটা আসছে সেটা কিন্তু একত্রে যদি উপভোগ করতে চান স্বামী স্ত্রী মিলে তাহলে এটা আজকের দিনে আপনার অত্যন্ত জরুরি। আপনাকে যেচে গিয়ে মিশতে বলিনি, যদি তারা কোনো রকম হেল্প আপনার থেকে চায় অবশ্যই করে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী হেল্প প্রদান করুন, দেখবেন আপনি আখেরে একটা ভালো জায়গাতে গিয়ে পৌঁছাবেন। এবং বারংবার বলবো আজকের দিনে আপনাদের যে আপনাদের পারস্পরিক ভালোবাসা এবং সম্প্রীতিকে কিন্তু বজায় রাখার চেষ্টা করুন, তাকে কিন্তু কোনো অবস্থাতেই হ্রাস পেতে দেবেন না, হ্রাস পাওয়ার সম্ভাবনা কিন্তু আজ প্রবল। এবং মকর রাশির জাতক জাতিকাকে আবারও বলবো যে যদি একটু গুরুত্ব না দেন যে অবহেলাটা আপনারা আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী সম্পর্কে এতদিন যাবৎ করে আসছেন সেটাকেই যদি বজায় রাখেন তাহলে সম্পর্কের মধ্যে ফাটল ধরা কিন্তু কোনো অসম্ভব ব্যাপার না, যেটা কিন্তু আপনার বা আপনার পরিবারের জন্য খুব একটা শুভপ্রদ হবে না। তবে হ্যাঁ,
এক কথায় যদি বলতে হয় তাহলে সামগ্রিকভাবে দিনটা কিন্তু মকর রাশির জাতকা জাতিকার জন্য অনুকূল নয়। তাই চাকরি বা ব্যবসা যেটাই বলুন না কেন, আজ কিন্তু কোনো ভালো যোগ আপনাদের জন্য আমি দেখতে পাচ্ছি না। আপনাদের জন্য তাই সাবধানতা থাকবে, অবশ্যই করে পূর্বপুরুষের সম্পত্তি বা কোনো সোনাদানা তাকে বিক্রি করা বা বন্ধ করার পরিকল্পনা করবেন না। যত রকম আর্থিক সমস্যাই আসুক, যদি অন্য কোনোভাবে ধার করে আপনি সেটাকে মেটানোর চেষ্টা করে দেখতে পারেন, মিটলে খুব ভালো, কিন্তু আপনার পূর্বপুরুষের জিনিসে কিন্তু আজকে না তাকানোটাই ভালো, হাত দেওয়া তো অনেক পরের কথা। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা আছে, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, শুধু একটু খেয়াল করে খুঁজে দেখে কোনো নিঃসন্তান ব্যক্তিকে উপযুক্ত সাহায্য প্রদান করে, আপনার সামর্থ্য অনুযায়ী উপযুক্ত সাহায্য প্রদান করে তবে আপনার দিনকে শুরু করুন। দেখবেন অলক্ষ্মী এক চান্সে আপনার ঘর থেকে বেরিয়ে ভালো সুলক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবে, কোনো সন্দেহ থাকবে না। এরপর আসবো রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমেই বলবো আজ আপনাদের নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য দিনটা কিন্তু একেবারে অনুকূল। তাই যারা ইন্টারভিউ দিয়ে রয়েছেন, জয়েনিংয়ের জন্য ব্যস্ত ছিলেন, তারা আজকের দিনটাকে চুজ করে নিতে পারেন, বা যারা ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন তারা আজকের দিনটাকে কিন্তু চুজ করতে পারেন। আর যারা নতুন চাকরি খুঁজে বেড়াচ্ছেন এই লকডাউন সিচুয়েশনে, কুম্ভ রাশির জাতক জাতিকাগণ, তাদেরকে বলবো আজ যদি কোনোভাবে কোনো ইন্টারভিউ দিতে যান তাহলে আপনার জন্য যেমন অনুকূল হবে তেমন চাকরি লাভের সম্ভাবনাও কিন্তু আজ প্রবল। তাই অবশ্যই করে সময়কে অপচয় না করে বেরিয়ে পড়ুন আপনার কাঙ্ক্ষিত চাকরিটিকে খুঁজতে, দেখবেন অবশ্যই করে একটা ভালো চাকরি আজকের দিনে আপনি লাভ করে যাবেন। কিন্তু খেয়াল রাখবেন যে আপনার সুনাম ও শ্রদ্ধা এই দুটো যেন বজায় থাকে, এমনভাবেই সকলের সাথে কথা বলবেন বা আপনার দিনকে পরিচালনা করার চেষ্টা করবেন। আপনাদের জন্য আজকে কিন্তু ভালো আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা শেয়ার বাজারের সাথে যুক্ত তারা যদি কোনোভাবে বিনিয়োগ করতে চান বা ইন্ট্রেডে করতে চান সেখান থেকেও ভালো লাভের সম্ভাবনা আছে। এবং যারা ফাটকা বিষয়ের সাথে নিজেকে সংযুক্ত রাখেন, অর্থাৎ লটারির টিকিটের নেশা যাদের আছে, তারা আজকে নিজের ভাগ্যটাকে কিন্তু একবার লটারির টিকিটের মাধ্যমে পরীক্ষা করে দেখতে পারেন। আপনারা অনেক বড় পুরস্কার না পেলেও মুখে হাসি ফেরত আসা মতন একটা পুরস্কার লাভের জায়গায় আজকে দিনে অবশ্যই পৌঁছাবেন। কোনো চিন্তা নেই, যাদের স্থবির কাজ মানে যাদের কাজ আটকে গেছিল সেগুলো আজ কোনো অসুবিধা ছাড়াই পুনরায় শুরু হবে, শুধু আপনার প্রচেষ্টা ও ইচ্ছাকে এর সাথে সংযুক্ত করতে হবে। দিনটা আপনাদের জন্য কিন্তু বেশ ভালো দিন, অবশ্যই করে আপনার প্রিয়জনদের সাথে উপভোগ করুন দিনটাকে। এবং যারা প্রেম করছেন ও বিবাহিত দম্পতি তাদের জন্য বলবো একেবারে আইডিয়াল একটা রোম্যান্টিক দিন আপনারা পাবেন আজকের দিনে। তাই অবশ্যই করে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে কোনো ভালো জায়গায় ভ্রমণ করুন, কোনো ভালো খাদ্যদ্রব্য একসাথে বসে উপভোগ করুন এবং আপনার মনের মতন করে দিনটাকে আজকে পার করার চেষ্টা করুন। আপনার মনের যত রকম প্ল্যান আছে, যে যে কাজ বা যে ব্যবসা আপনি করতে চান আজকে সেগুলোকে নিয়ে নির্দ্বিধায় এগিয়ে যান, আপনার সমস্ত কাজ আজ সফল হবেই হবে। যেমন আজকের দিনে মার্কিং করে দিয়েছি মিথুন রাশি আপনার জন্য একেবারে আইডিয়াল দিন, তেমন কুম্ভ রাশি আপনার জন্যও কিন্তু আজকে একেবারে আইডিয়াল দিন। ধরুন লোহা, আপনারা দুজনে দেখবেন আজকে সেই লোহাকে সোনায় পরিণত করতে কোনো রকম অসুবিধা হবে না। শুধু আপনাদের জন্য সাবধানতা থাকবে, যত সমস্যাই আসুক সেগুলোকে অত্যন্ত সাহসিকতার সাথে মোকাবিলা করবেন। কোনোভাবে যদি আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন বা ভীরু হয়ে পড়েন তাহলে দেখবেন সমস্যা এবং আপনার শত্রু দুজনেই কিন্তু আপনার উপরে হাবি হয়ে আপনার দিনটাকে পণ্ড করে দিতে পারে। তাই এই ব্যাপারটা অত্যন্ত সাবধানের সাথে ট্র্যাকেল করবেন। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ মানে ঘড়া, তো একটা মাটির ঘট, ছোট্ট দেখে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের একটা মাটির ঘট কিনুন, তাকে কানায় কানায় মধু দ্বারা পূর্ণ করে দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, মাটির একটা ছোট্ট ঘট কিনে তাকে কানায় কানায় মধুতে পূর্ণ করে সেটা কোনো উচ্চ শুভ স্থানে কমপক্ষে 10 দিনের জন্য রেখে দিন। দেখবেন আপনার যত রকম নেগেটিভ আছে অটোমেটিক্যালি সেগুলো পজিটিভে কনভার্ট হবে, আর যত পজিটিভ দুয়োর গোড়ায় অপেক্ষা করছে আপনার জীবনে আসার জন্যে সেগুলো খুব সহজেই আপনার জীবনে প্রবেশ করে যাবে এবং আপনি খুব ভালো একটা
দিন এবং তার সাথে আগামী বেশ কিছুদিন খুব ভালোভাবে কাটাতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একেবারে অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। প্রথমেই বলবো একেবারে কুম্ভ রাশির কাছাকাছি কথাবার্তা, যে যারা নতুন ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করেছেন তারা আজকের দিনে শুরু করুন, এবং যারা চাকরি লাভের জন্য ব্যতিব্যস্ত হয়েছিলেন তারা আজকে বেরিয়ে পড়ুন। আপনার জন্য ভালো চাকরি অপেক্ষা করছে এবং তাকে গ্রহণ করাটাই আপনার জন্য যুক্তিযুক্ত হবে। মিলিয়ে নেবেন আমার কথাটা, যদি ভুল প্রমাণ হয় কমেন্ট বক্সে অবশ্যই করে লিখবেন প্রমাণ সহযোগে, তারপরে আমি বুঝে নেবো যে আমি কতটা শিখলাম আর কতটা শিখলাম না। যারা ব্যবসায়িক পরিকল্পনা করছেন তাদেরকে শুধু বলবো আপনার কৌশলগুলোকে খুব যত্ন সহকারে ইউজ করুন, তবে সেটা আর্থিকভাবে লাভজনক বলে প্রমাণিত হবে আপনার জীবনে। আর যারা চাকরি খুঁজতে বেরিয়েছেন তারা কিন্তু অবশ্যই করে নিজের ক্ষমতা যতটুকু, নিজের এবিলিটি যতটুকু, তার মধ্যেই থাকার চেষ্টা করুন। আপনি হয়তো দেখা গেল যে ক্লাস এইট পাস করা একজন জাতক বা জাতিকা আর আপনি চলে গেছেন কোনো একটা কোম্পানির সিইও চাকরি খুঁজতে, এবং দিনের শেষে আমাকে মেসেজ করলেন যে দাদা কই এটা তো ঘটলো না আমার জীবনে। সেটা কিন্তু নয়, আপনার যতটা ক্ষমতা আপনার এবিলিটির ওপরে ভরসা রেখেই কিন্তু আপনাকে এগোতে হবে, নচেত কিন্তু আপনি নেগেটিভ হয়ে আমাকে নেগেটিভ প্রমাণ করার চেষ্টা করবেন, যেটা আপনার জন্য আলটিমেটলি বোকামো, আমি আমার জায়গাতেই দাঁড়িয়ে থাকবো। সুতরাং নিজের বুদ্ধিকে বা নিজের ক্ষমতাকে সম্পূর্ণরূপে আজকে প্রয়োগ করুন। আপনি যদি নেগেটিভ হয়ে যান তারপরে আমার সাথে কথা বলুন, নেগেটিভ হওয়ার আজকে আপনার জায়গাই নেই। এবং সমাজে যত নামী ব্যক্তি আছে বা যাদের সাথে আপনার পরিচিতি আছে যে এরা খুব উচ্চমানের উচ্চ লেভেলের লোক, দেখবেন তারা আজকে আপনাকে সমর্থন করবে। বা যেমনভাবে বলে যে রাজনৈতিক নেতারা যেমন অনেক ক্ষেত্রে সাপোর্ট দেয়, তেমন আপনার যদি এরকম কোনো পরিচিতি থাকে তিনি আজকে আপনাকে সাপোর্ট দিয়ে আপনার কেরিয়ার গঠনের সুযোগ করে দেবে। মিলিয়ে নেবেন আমার কথাটা, শুধু আপনার প্রচেষ্টা ও আত্মবিশ্বাসকে বজায় করে নেবে পড়ুন, আপনি জিতেই বাড়ি আসবেন। যারা চাকরি অলরেডি করছেন শুধু তাদেরকে বলবো যে আজ কিন্তু আপনারা একটু চাপে থাকবেন। অলরেডি যারা চাকরি করছেন তারাই একমাত্র একটু চাপে থাকবে, কারণ তাদের কাছে যে প্রস্তাবটা আসবে সেটা কতটা গ্রহণযোগ্য সেটাই কিন্তু তাদের বিশাল সমস্যায় ফেলে দেবে। হয় আপনি কোনো ভালো চাকরির আরও বড় অফার পেতে পারেন, অথবা কোনো ভালো প্রমোশন, ভালো বা মন্দ সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। প্রমোশন, ট্রান্সফার, ইনক্রিমেন্ট, তার সাথে যে প্রেসার সেটা আপনি কতটা গ্রহণ করতে পারবেন সেটা আপনার উপরেই ডিপেন্ড করবে। কিন্তু খেয়াল রাখবেন আজ মীন রাশির জাতক জাতিকাকে একটাই কথা বলবো, অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না, সে আপনার যত প্রিয়জনই হোক না কেন। এমনকি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী যার সাথে অনেক বছর একই ছাদের তলায় কাটিয়ে দিলেন তাকেও কিন্তু আজ অন্ধভাবে বিশ্বাস করা এড়িয়ে চলুন। শুধুমাত্র নিজের ক্ষমতাকেই বিশ্বাস করুন এবং নিজের ক্ষমতা দিয়েই আপনি আপনার সমস্ত কাজকে গঠন করার চেষ্টা করুন। এবং এই ক্ষেত্রে আরেকটা কথা বলবো যে অপ্রয়োজনীয় বিরোধের মধ্যে নিজেকে একদমই জড়াবেন না। মনে করুন আপনি একটা চাকরি পেয়েছেন, আপনি অলরেডি একটা চাকরি করছেন, এর থেকে ছোট কোম্পানি কিন্তু পজিশন অনেক ভালো, অনেক ভালো বেতন আপনি পেতে পারেন, আপনি তাতে যোগদান করবেন না করবেন না সেটা আপনি নিজেই সিদ্ধান্ত নিন। এবং এটা নিয়ে আপনার পরিবার বা আপনার প্রিয়জনের সাথে আলোচনা করতে যাবেন না, কারণ তাতেই বিরোধের সৃষ্টি হবে আর সেইখানেই কিন্তু আপনাকে, আপনার দিনটাকে আপনি মাটি করে ফেলবেন। তাই অবশ্যই করে এই ব্যাপারটাতে অত্যন্ত যত্নবান হন, নিজের সিদ্ধান্ত আজকের দিনটার জন্যে নিজে দিন। এবং আপনাদের জন্য প্রতিকার সাবধানতা হচ্ছে আজকে কিন্তু যেখানেই ঝগড়া সেখান থেকে সরে দাঁড়াবেন এবং কোনো অবস্থাতেই কোনো খারাপ বিষয়ের মধ্যে নিজেকে সংযুক্ত করার চেষ্টাই করবেন না। অর্থাৎ যেখানে মদ্যপান হচ্ছে সেখান থেকে সরে আসুন, সেখানে ঝগড়ার সৃষ্টি হবেই হবে, সেখানে জড়িয়ে পড়লে কিন্তু আপনি আপনার সমস্ত ভালো সুযোগকে হারাবেনই হারাবেন। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে এক চামচ মধু সেবন করে তারপরে আপনার দিনকে শুরু করুন। আর যাদের অত্যন্ত উচ্চ সুগার আছে, হাই সুগার যাদের, তাদেরকে বলবো
যত কিঞ্চিত মানে একটুখানি হলেও জীবে মধু ঠেকিয়ে তারপরে কিন্তু আপনি আপনার দিনকে আজকে শুরু করুন। দেখবেন সমস্ত নেগেটিভ পজিটিভে যেমন কনভার্ট হবে তেমন ধীরে ধীরে ভালো আর্থিক লাভের সুযোগও কিন্তু আপনি লাভ করা শুরু করবেন। যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার, তার সাবধানতা ও প্রতিকারমূলক ব্যবস্থা। আশা করব যে আপনারা এগুলো অক্ষরে অক্ষরে মেনে চলবেন এবং অত্যন্ত যত্ন সহকারে কাজগুলো করার চেষ্টা করবেন, কোনো রকম ভুল করবেন না প্লিজ। আর অবশ্যই করে বলবো, হে মা বগলা, সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, এবং এত ভালো এত সুস্থ রাখো তারা যেন অন্যদের ভালো রাখতে পারে, সুস্থ রাখতে পারে। এই বলে আজকের এই ভিডিও বা আজকের এই প্রোগ্রাম আমি এখানেই শেষ করতে চাইবো, কারণ এখনও অনেক কাজ বর্তমান। আমি হয়তো আপনাদেরকে বলে দিলাম অমাবস্যার কাজ শেষ, কিন্তু এখন বলছি যারা এই ভিডিও দেখছেন এখন, আমি তখন যখন এই ভিডিও প্রকাশ পাচ্ছে আমি তখন অলরেডি কৌশিকী অমাবস্যা পুজোর কাজে নিজেকে যুক্ত করে রয়েছি। তাই অবশ্যই আমি যাদের নাম গোত্র হোয়াটসঅ্যাপে পেয়ে গেছি সেগুলো তো লিস্ট বানানোই আছে, সেই ধরে অবশ্যই করে তাদের জন্য মঙ্গল কামনা করব এবং বিশ্বাস করি যে মা বগলার কৃপায় সকলের ভালোই হবে। আজকে এর বেশি কথা না বাড়িয়ে এখানেই শেষ করব, আগামীকাল আবার সঠিক সময়ে চলে আসবো আজকের রাশিফল বিচার, তার সাবধানতা প্রতিকারমূলক ব্যবস্থা আপনাদেরকে জানাতে। আজ এখানেই শুরু করি, আমার ছুটি দিন।